হাই রে হাই ভাই রে ভাই, কিভাবে কাজ করতেছে দেখেন ব্রিজে রাত্রিবেলা। তো দেখেন এখন কিন্তু রাত গভীর, অনেক রাত হয়েছে, তবুও কিন্তু এই ব্রিজে কাজ করতেছে এখন। দেখেন এই যে এখানে, দেখেন এই যে লোহার যে একটি বস্তু, দেখেন অনেক বিশাল আকারের একটি বস্তু। তো সেই বস্তুটি কিন্তু এই ক্রেনগাড়ি দিয়ে নিয়ে যাইতেছে। তো আপনাদেরকে ফাইনালি এই ব্রিজের উপরে যে এই বস্তুটি উঠাইব, তো কীভাবে উঠাইব আপনাদেরকে দেখাবো, এবং যে ব্রিজে কাজ করতেছে রাত্রে, তো সেই দৃশ্যগুলোও আপনাদেরকে দেখাবো। তো দেখেন এইখানে, দেখেন কয়েকটি লেবার মিস্ত্রি রয়েছে এবং একটি ক্রেনগাড়ি রয়েছে, এবং এই বস্তুটি এখানে দেখেন রাখবো, দেখেন ব্রিজের বগলে। তো আপনাদেরকে দেখাবো আর ব্রিজের কতটুকু আপডেট হয়েছে, কতটুকু কাজ করছে, তো সেই দৃশ্যগুলো দেখাবো আপনাদেরকে। এই পুরো ব্রিজটি ঘুরে ঘুরে এই রাত্রেই আপনাদেরকে এই আপডেটটি দিব, আপনারা দেখতে থাকেন ভিডিওটি সম্পূর্ণই। তো দেখেন এখানে যে বস্তুটি, দেখেন এখানে কিন্তু প্রথমে নামাইবে, এবং এখান থেকে নামাইয়া আরও কিছু এখানে এর ভিতরে দিবে, তারপর কিন্তু এই বস্তুটি উপরে তুলে দিবে, ব্রিজের উপরে তুলে দিবে। দেখেন এই ব্রিজটির কাজ কিন্তু, দেখেন যতগুলো পোস্ট আছে, তো সেই পোস্টগুলোর কিন্তু প্রতিটা পোস্টেরই কাজ হয়েছে, কম বেশি হয়েছে। যাই হোক, কিছু কিছু পোস্টের কাজ কিন্তু কমপ্লিটই হয়েছে, আবার কিছু কিছু পোস্টের কাজ কিছু হয়েছে, ধরেন 5 ফুট 10 ফুট এরকম পরিমাণ কাজ করছে মাটির তলে দিছে পোস্টের। আবার কিছু কিছু পোস্টের ফাইনালি একদমই কমপ্লিট হয়েছে, বিশেষ করে যেগুলো নদীর পোস্টগুলো, তো সেগুলোর কিন্তু কাজ কম হয়েছে বা কম করেছে, মানে ওইখানে ওই রকম যানবাহনের সুবিধা নাই, যার ফলে ওইখানে কাজ কম করেছে। এবং যেগুলো পোস্ট নদীর টানে, তো সেগুলো পোস্টের কিন্তু হাই লেভেলের কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে, কাজ সম্পূর্ণের দিকেই। দেখেন এই যে এখন রাত অনেক, তবুও আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে এদিক দিয়ে যে বৃষ্টি, দেখেন নদীর দিকে যে নিয়ে যাচ্ছে, তো সেই আরেকটি স্টিপ বা আরেকটি ধাপ যে, বা একটি পোস্টের থেকে আরেকটি পোস্ট পর্যন্ত যে নিয়ে যাবে, তো সেই কাজগুলো কিন্তু এখন করতেছে। এই দেখেন একটি গাড়ি যাচ্ছে, তো এই গাড়িটি কিন্তু সামনে কাজ করবে এই ব্রিজের, তার জন্য ওখানে নিয়ে যাওয়া হইতেছে। এখন আপনাদেরকে যে সামনে এইখানে নিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো ব্রহ্মপুত্র নদীর যে ছোট একটি ডালে আছে, তো সেইখান থেকে কিন্তু একটি, দেখেন এক পোস্টে থেকে আরেক পোস্টে এই যে বাঙ্কারটি টেনে নিয়ে যাচ্ছে, তো সেই বস্তুটি দেখাবো, এবং এইখানে কাজ যে করতেছে, তো সেইখানে বস্তুগুলো আপনাদেরকে দেখাবো আসলে কীভাবে কাজ করতেছে। এদিকে দেখেন এই যে এখানে কিন্তু দুইটি পোস্ট আছে, কিন্তু এখানে একটি পোস্টের কাজ করেছে আর একটি পোস্টের কিন্তু কাজ করাই হয় নাই। এটা কবে করবে বা কখন করবে সেটা কিন্তু ঠিক জানা নাই। যখন এই দিককার যে আরেকটি যে ব্রিজের কাজ যখন স্টার্ট করবে, তখনই কিন্তু এই পোস্টটির যে কাজ বাকি রয়েছে, তো সেই পোস্টটির কাজ করবে। এবং দেখেন এই যে এখানে, দেখেন এই যে লাইট যে দিয়েছে, বাতি ফিটিং করেছে, তো তারপর যে দেখেন এই যে একটি করে যে সিমেন্টের পার্টস, তো সেগুলো কিন্তু লাগাইছে, বাট ওইখানে ওই রকম ফিনিশিংয়ের এখনও কাজ করে নাই। তো এই ফিনিশিংটি কমপ্লিট হলে এই স্ট্রিপটির বা এই পোস্টের থেকে ওই পোস্ট পর্যন্ত যে কাজ করেছে, 5 নম্বর পোস্টের থেকে 6 নম্বর পোস্ট পর্যন্ত কিন্তু যে সিমেন্টের পার্টসগুলো লাগাইছে, তো সেগুলো কিন্তু সম্পূর্ণ করা পারা নাই, মানে আরও কিছু কাজ বাকি রয়েছে। তো সেগুলো করলেই কিন্তু আরেকটি যে ব্রহ্মপুত্র নদীর যে দিকে নিয়ে যাবে, 6 থেকে 7 নম্বর পোস্ট পর্যন্ত বাঙ্কারটি টেনে নিয়ে গেছে অলরেডি, কিন্তু এখন খালি যে সিমেন্টের পার্টসগুলো বসাবে সেই কাজটি বাকি রয়েছে। আর এদিকে দেখেন সম্পূর্ণই বৃষ্টি এদিক থেকে।